জিসান ওঠো প্লিজ ভাই, যা একটু ঘুমাতে দাও, একটা দিনই তো পাই ঘুমাতে। না ওঠো না, প্লিজ প্লিজ ওঠো না, প্লিজ প্লিজ প্লিজ, বাজার যেতে হবে না, প্লিজ ওঠো। তুমি জানো তুমি গিয়ে একটু সুপার শপ থেকে তো নিজে বাজার করে নো, আজকে তোমার বাজারে যাওয়ার ডেট। না 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 না, প্লিজ ওঠো, ওঠো না প্লিজ, একটা দিন ঘুমায় প্লিজ। তাই ঠিক আছে, আপনাকে কেমন করে ঘুম থেকে উঠানো যায় সেটা আমি খুব ভালো করে জানি। সবজি টবজি না একটু দেখে দিন, ঠিক আছে? সকালবেলা উঠে আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দাও, একটা কষ্ট, দুই নম্বর বাজারে পাঠাও যে কাজটা আমি একদম অপছন্দ করি, আর তিন নম্বর বাজার নিয়ে আসলে তারপরে তুমি রান্না বান্না শুরু করে দাও। আমার আমার জন্য কি একটু সময় থাকবে না তোমার? হ্যাঁ কিন্তু বাজার নষ্ট হয়ে যাবে, তো আমি রান্না বান্না করি, তারপর তোমাকে আমি সময় দেবো, ঠিক আছে? আচ্ছা শোনো শোনো শোনো, পরে রান্না করো, মানে এখন তো ক্ষুধা লাগে। হ্যাঁ হ্যাঁ, রিল্যাক্স, আস্তে ধীরে রান্না করো। 12টা বাজে, এখন রান্না না করলে খাবে কখন? সকালবেলা বলছি খাবো না, এখন খেতে হবে না, আমি এমনি ঠিক আছে, তুমি শুধু সামনে বসে থাকবে। ওকে ওকে ওকে, আমি তোমাকে সময় দিচ্ছি, বাবা একটু রান্নাটা চড়িয়ে আসি প্লিজ। তোমার বাহানা না আমি বুঝি সব। কি আমি একটু রান্না করে আসি, হেল্প করি? আপনার বাহানা যে আমি বুঝি, কোনো হেল্প লাগবে না। শোনো শোনো, পেঁয়াজটা কেটে দিব। হ্যাঁ জানতাম, আমার তো জায়গা হচ্ছে ঘরের বাইরে, রাস্তাঘাটে, অফিসে আর বাজারে। জি একটু ভেতরে আসুন তো। ওকে, গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভালো আছেন? টেক লজিশিয়ান্সের প্রজেক্টটা তো আপনি দিচ্ছেন না? জি স্যার, এটা তো আমি করেছি স্যার, এটা খুব সাকসেসফুলি করেছি আমি স্যার। ওয়াও, রিয়েলি গ্রেট, সেটা আপনার মতো কলিগ, আপনার মতো এমপ্লয়ি আমাদের অফিসে খুব কমই আছে। ধন্যবাদ সবই স্যার, আপনাদের সহযোগিতার জন্যই হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা সহযোগিতা করেছি বলেই আপনি এরকম একটা প্রজেক্ট করতে পারছেন, তাছাড়া তো করতে পারতেন না, তাই না? আর সেই সহযোগিতা নিয়ে আসলে আপনি আমাদের কোম্পানির 12টা বাজাচ্ছেন। ওরা এখন নতুন এজেন্সি করছে প্রজেক্টটা, জানেন না স্যার? আমি তো সব ঠিকভাবে করেছিলাম, কিন্তু ইসমাইল সাহেব ঠিক মতো মেলটা করলে। ইসমাইল সাহেব কে?
এটা আপনার প্রজেক্ট ইসমাইল সাহেবকে কেন দোষ দিচ্ছেন আপনি আমি জানি যে কে কি দোষ করেছে শুনেন আপনাকে আমি দুই দিন সময় দিচ্ছি দুই দিনের মধ্যে আপনি যদি এই ক্লায়েন্টকে ব্যাক করাতে না পারেন তাহলে যেটা করার সেটা করব আমি কিন্তু জানি না কারণ আপনি বুঝতে পারছেন যে বসকে বলার মতো আসলে আমার কোনো জায়গা নেই কিছু যান চলে যান গিয়ে একটা ব্যবস্থা করুন স্যার আমি দেখছি দেখছি না আপনি যা খুশি তাই করেন আপনাদের দুই দিন সময় আমরা এই ক্লায়েন্ট এখানে চাই হ্যাঁ বলো এই কখন আসবে তুমি কখন আসবো মানে কি আরে বাবা যখন আসি তখনই আসবো বলো না প্লিজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে আরে বাবা সারপ্রাইজটা যখন বাসায় আসবো তখন বাসায় দিও মানে এখন অফিসে আসছে অফিসের কাজটা করতে দাও রাখছি আমার সাথে পড় কি খাবে পানি না জুস জুস করে দিই জুস খাও কি হয়েছে তোমার বলো তো আমি আমি বলবো আমি আমি দেখো কি সুন্দর করে রেডি হয়েছে ওই জন্য সুন্দর লাগছে বললাম তো খুব সুন্দর দেখাচ্ছে ওকে তুমি না তুমি বরং ফ্রেশ হও কিন্তু তুমি বেডরুমে যাবে না তুমি ওই 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 কমন বাতে গিয়ে ফ্রেশ হও ঠিক আছে যাই না 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 আচ্ছা আচ্ছা যাও হ্যাঁ যাও কিন্তু কিন্তু হচ্ছে যে চোখ বন্ধ করে দিতে হবে এখানে করে সাজিয়ে রেখেছো কেন বুঝতে পারছো না Someone is coming. আচ্ছা কি হয়েছে বলো তোমাকে We are expecting. তুমি বাবা হচ্ছ আর আমি মা কি হ্যাঁ আরে আমি তো সকাল থেকে জানি তোমাকে বলার জন্য আমার কত প্ল্যান ছিল
তারপর ভাবলাম সারপ্রাইজ দেই। কেমন হয়েছে সারপ্রাইজ? হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভাই। আমি অনেক এক্সাইটেড। আমি না আমি ভেবেছি কি আমি আমি এখনই নামটাম রেডি করে ফেলবো। তুমি কালকে অফিস থেকে আসার পথে তুমি ওই নামের বই নিয়ে আসবে। আচ্ছা এখন বই লাগে কেন? এখন তো গুগল সত্যি বলছি আমার খুব ভালো লাগছে। কিন্তু শোন তোমাকে একটা কথা বলি, তোমার কি মনে হয় না যে আমাদের আসলে এখনো একটা বেবি নেওয়ার সময় আসেনি? তুমি অন্যভাবে ভেবো না, তুমি চিন্তা করে দেখো যে ছয় মাস হলো আমাদের বিয়ে হয়েছে, আমরা এখনো কোথাও ঘুরতে যাইনি, সংসারটা ঠিক মতো গোছাতে পারিনি, এমনকি অফিসেও অনেক কিছু করার বাকি, ক্যারিয়ার বাকি, আবার একটা অ্যামাউন্ট অফ মানিও তো দরকার, তাই না বলো? সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমরা এখনো প্রিপেয়ার্ড না। এখন ওদের চলে আসলো ওর ভাই, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি চিন্তা করে দেখো এটা কিন্তু অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, তাই না? মানে একটা মানুষ চলে আসতেছে, সো তার জন্য একটা স্পেস, একটা সব কিছু একটা প্রিপারেশন আছে, তাই না? একটা রেসপন্সিবিলিটি তো অনেক বড়, তাই না? এবং সেটা যদি না করতে পারি, সেটা ঠিকভাবে যদি মেনটেন না করতে পারি, এটা তো ছেলে খেলা না। ফাইজা ব্যাগটা দাও। স্যার ভুলটা স্যার ইচ্ছাকৃতভাবে হয়নি স্যার, স্যার আমাদেরকে স্যার আরেকটা সুযোগ দিতেন স্যার। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, এই ধরনের ভুল আর হবে না স্যার। আর স্যার আপনি আমাদের এতদিনের ক্লায়েন্ট স্যার, আর স্যার আমরা কি কখনো ভুল করেছি স্যার? জি স্যার, জি স্যার, স্যার ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমি এখনই মেলে সব দিয়ে দিচ্ছি স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার ধন্যবাদ স্যার, ধন্যবাদ। যাই সুখবরটা সাকি দিয়ে আসে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, বসেন। থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। আদার প্রজেক্টের কি খবর বলেন স্যার? সেই সুখবরটা দেওয়ার জন্যই তো এসেছি স্যার, আমি সব ম্যানেজ করে নিয়েছি স্যার। তাই? জি স্যার, কাজটা আমরাই করছি স্যার। তাই নাকি স্যার? আমি ওনাদের ম্যানেজার সাথে কথা বলেছি। আচ্ছা, আর উনি আমাদেরকে বলেছে যে কাজটা আমরাই করছি, আর আমাদের ভুলের সত্য আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে স্যার। তাই? আমাদের ভুলের জন্য, কিন্তু ভুলটা তো আমাদের না, ভুলটা আপনার, তাই না? আমাদের অপমান, আর আপনার জন্য আমরা সবাই অপমানিত হয়েছি। যান এখন, গিয়ে সময় থাকতে কাজটা রেডি করেন, করে পাঠানোর ব্যবস্থা করেন, আর পাঠানোর আগে অবশ্যই আমাকে চেক করিয়ে দিবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম।
কি কি হয়েছে? আচ্ছা আমি আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, ঠিক আছে, ওকে বাই। মিশাজি স্যার, জি, আপনার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, যদিও এটা খুবই প্রাইমারি স্টেজ, বাট আই এম সরি টু সে যে ওনার মিসক্যারেজ হয়ে গেছে। এই মিসক্যারেজ হওয়ার কারণে আপনার মেনস্ট্রুয়েশনটা শুরু হয়েছে, আর যেহেতু এটা একটি ইররেগুলার মেনস্ট্রুয়েশন, তাই আপনি শারীরিকভাবে অনেক বেশি দুর্বল। কিন্তু সাডেনলি মিসক্যারেজটা হলো কেন? প্রেগন্যান্সির প্রথম তিন মাস খুবই ক্রুশাল, এই সময় যে কোনো কারণে মিসক্যারেজ হতে পারে, বিশেষ করে হাইপারটেনশন, ভারী কোনো কাজ করা অথবা অতিরিক্ত ঘোরাঘুরি করা, এরকম যে কোনো কারণে মিসক্যারেজ হতে পারে। তবে হ্যাঁ, আপনাদেরকে এটুকু বলতে পারি যে আপনারা খুব বেশি একটা প্যানিক হবেন না, মন খারাপ করাটা খুবই স্বাভাবিক, তবে হাসি খুশি থাকার চেষ্টা করুন, আর পরবর্তীতে যদি আপনারা ফ্যামিলি প্ল্যানিং করেন অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে ফ্যামিলি প্ল্যানিং করবেন। জি শিওর। শুধুই চোখের আলো, চোখে ছাড়া
পারবো না তো ভালো, বাঁচবো না রে, বাঁচবো না রে তোকে ছাড়া আমি, তোর হাসিতে হাসবো আমি, তুই যে নয়ন মণি, বাঁচবো না রে, বাঁচবো না রে তোকে ছাড়া আমি, তোর হাসিতে আমি না আসলে বুঝতে পারিনি যে সবকিছু এরকম হয়ে যেতে পারে। আমি ভেবেছি যে আমাদের তো বিয়ে হলো কেবল 6 মাস হলো, আমরা একটু নিজেদের মতো করে গুছিয়ে নিই, একটু ঘুরে বেড়াই, কিন্তু সবকিছু যে এরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি। বিশ্বাস করো যে সংবাদটা শুনে আমি খুব খুশি হয়েছি, খুব খুব ভালো লাগছিল, কিন্তু একটা ভয়ও পেয়েছি। আমার মনে হচ্ছিল যে আমি এত বড় একটা রেসপন্সিবিলিটি ঠিক এই মুহূর্তে এভাবে নিতে পারবো। আমি সেখান থেকে আসলে যা বলার যা করার সেটা করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি এতটা সিরিয়াস ছিলে। আমাকে ক্ষমা করো প্লিজ। আচ্ছা, কান ধরছি, কান ধরে উঠে বসা করবো। Sorry. অফিস আর যেতে পারবো না, যাবে? বেশি পছন্দ হয়ে গেছে তোমার, এইটা দিবা নাকি? দেখো তো এটা, তাহলে আরে এটা দেখছো, বাঘটা দেখছো কিরকম? এটাই নিবা, আর কিছু দেখবা? চলো বিল দিয়ে দিই। Yeah.
খেলনা লাগবে? খেলনা কিনে দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে খেলনা কিনে দেবো। কি কি খেলনা লাগবে? বলি না তো। বাহ, ওর সাথে তো তোমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কি নামে পুতুলটার? খবরদার, ওকে পুতুল বললে কেন তুমি? ওকে পুতুল নাকি? ও আমার বেবি। আচ্ছা আচ্ছা, ওর নাম রাখবো। কি নাম রাখবো বলো তো? নাম দিবা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি নাম দেয়া যায় বলো। একটা নাম রাখতে বললাম আর তুমি নাম তো রাখতে পারলে না। কি মা, না থাক, ওর লাগবে না নাম দেয়া। আমার বাচ্চার নাম আমি রাখবো, ও কেউ না, তাই না? ও হ্যাঁ, ও তোমার কেউ না। তো ওর প্রথম নামের অক্ষর না, আর ফাইজার ফা। আরে বাচ্চা ছেলেটার নামেও তো জ আছে। যা, ওর নাম নাফিজা। ফাইজা, সিরিয়াসলি তুমি ওর নাম, ওর নাম দিচ্ছ নাফিজা? হ্যাঁ, নাম রাখবো না। নাম রাখবো না। ওই পচা ছেলেটার সাথে আমরা কথা বলবো না, ঠিক আছে? ওল না, শোনো, ওর সামনে তুমি জোরে জোরে কথা বলো না, ও বোধহয় ঘুম পাচ্ছে আর অনেক খিদেও পেয়েছে। না না, কথা বলবো না। আচ্ছা, ঘুমাবে না? ঘুমাবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ওকে একটু একটু খাইয়ে নিয়ে আসি। হ্যাঁ, কি খাওয়াবে তুমি? কি খাওয়াবে? কি খাওয়াবো মানে, ওর খাবারগুলো খাওয়াবো। তুমি কালকে সেই লাগ নিয়ে এসো। দেখি সর, ঠিক আছে। এইরকমই আর কি বিষয়টা, মানে আমি আপনাকে সব কিছুই বললাম খুলে। এই সিচুয়েশনে ঠিক কী করব, কি করা উচিত বুঝতে পারছি না। দেখুন, আপনার কথা শুনে আমি যতটুকু বুঝতে পারছি যে মিসক্যারেজ হওয়া বেবিটার জন্য উনি খুবই মানসিক প্রেশারে আছেন। আই থিঙ্ক এই অবস্থাতে আপনি ওনাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন। সাইকিয়াট্রিস্ট? দেখুন, আমাদের মধ্যে একটা বদ্ধ ধারণা আছে যে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে পাগল হয়ে যাওয়া। ব্যাপারটি মোটেও তা নয়। না না, আমিও সেরকম ভাবিনি, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে সেটাও ভাবিনি। বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটি আসলে এখন একটু সেন্সিটিভ পর্যায়ে চলে গেছে। আপনাকে খুব বেশি সাবধান থাকতে হবে। ওনাকে একদমই প্রেশার ক্রিয়েট করা যাবে না। উনি যখন যেতে রাজি হবে একমাত্র তখনই আপনি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবেন, তার আগে নয়। প্রয়োজনে আমার এক বন্ধু আছে, ভালো সাইকিয়াট্রিস্ট, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনি যান আমাকে জানাবেন, আমি তাকে বলে দিব। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি আসি। আচ্ছা, ও আবার কনসিভ করতে পারবে তো? না, অবশ্যই। আমরা এই পর্যন্ত যতগুলো টেস্ট করেছি তাতে ফিজিক্যাল কোনো প্রবলেম থাকবে, সো উনি আবার প্রেগন্যান্ট হতে পারেন। কিন্তু তারপরও যখন আপনি ফ্যামিলি প্ল্যানিং করবেন তার আগে অবশ্যই আমরা আরও কিছু টেস্ট করাবো। মানে ফিজিক্যালি শি ইজ ওকে, এখন মেন্টালি যদি? রাইট, ফিজিক্যালি শি ইজ কমপ্লিটলি ওকে, ওনাকে আপনাকে শুধু মেন্টালি বুস্ট আপ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমি হয়তো বা মাঝে মধ্যে আপনাকে ডিস্টার্ব করব। নো প্লিজ, কোনো সমস্যা নেই। এনি টাইম এনিথিং ইউ ক্যান কল মি ডিরেক্টলি। আমাদের ঘুম পাওয়া দেখি।
আবার তুমি কেন যাচ্ছো? তুমি এরকম না বলে চলে আসলে যে হঠাৎ করে কিছু দেখতে ইচ্ছে করছে, তাই কিছু না ভেবে চলে এলাম। খুব ভালো করেছো, যদিও আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা ফাইজা, তোর কি এখনো পুতুল নিয়ে খেলার বয়স আছে? কি বলছো আপা, ও পুতুল কেন হবে, ও আমার বাচ্চা, আমার মেয়ে। বাবা কে এসেছে, কে এসেছে মা? দেখো তো খালামণি এসেছে, এই যে আমাদেরকে দেখতে এসেছে। খালামণি, ওকে কিন্তু আমার সাথে খেলতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই খেলতে দিতে হবে, আমি শুধু তোর সাথে খেলতে দিব, ঠিক আছে? ও তো আমাকে মারবে না খালামণি। কেন মারবে, ও তো একটা ছোট্ট বেবি, যে দেখো কি কিউট। কে এসেছে, একটা ছোট্ট ভাই এসেছে, তাই না? ও জেসন, আসো বসো। আচ্ছা আমি তোমার বাসায় এসে কি অবস্থা দেখছি আসলে বলো তো। আপা আসলে হয়েছে কি আপা, যে হ্যাঁ আপনাদেরকে খবর টবর দেওয়া হয়নি, আসলে বেবি হওয়ার পর থেকে মানে দুজনে আমরা খুব ব্যস্ত, মানে ও বেবিকে নিয়ে, তারপরে বাসার কাজ করা, তারপরে আবার রাত্রে ঘুমও হচ্ছে না, আমার আবার অফিস, সব কিছু মিলে ব্যস্ত, তো খবর টবর দিতে পারিনি, কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ ও আসার পর থেকে আমরা খুব ব্যস্ত হয়ে গিয়েছি। আচ্ছা আপা তোমরা বসো, আমি একটু চা নাস্তা দিই। হ্যাঁ চলো চলো চলো, আস্তে আস্তে আস্তে। এত কিছু হয়ে গেল, আমাকে একটা খবরও দিলে না। আসলে খুব বুঝতে পারছি না যে কি করা উচিত, মানে মিসক্যারেজের পর থেকে ও কিরকম একটু এলোমেলো হয়ে গেছে, ওই পুতুলটাকে নিয়ে সবসময় আদর করে, ওটাকে স্নান করায়, ওটাকে খাওয়ায়, ঘুম পাড়ায়, অন্য কোনো দিকে ওর মনোযোগ নেই। এসব কি বলছো? হ্যাঁ মানে কয়েকদিন থেকে ও রান্নাও করছে না, কথা বলে না, ঠিক কথা বলছে। আমি আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার আমাকে বলেছে যে ও যে পুতুলটা নিয়ে খেলছে, এই পুতুলটাকেও আসলে মানে পুতুল বলা যাবে না, ওর সামনে মানে রিয়েক্ট করতে পারে, আরও বেশি খারাপ অবস্থা হয়ে যেতে পারে। সাইকিয়াট্রিস্ট দেখাতে বলছে। সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ মানে কি বলছো? না আমিও ভাবছি আপা কি করা যায়, মানে সাইকিয়াট্রিস্ট দেখাতে নিয়ে গেছি, এটা যদি ও বুঝতে পারে তখন দেখা যাচ্ছে যে ও আরও রিয়েক্ট করতে পারে। ফাইজা শোন, তুই জিসানের সাথে একটু ডাক্তারের কাছে যাস, চেক আপ টেকআপেরও তো দরকার আছে। কিসের চেক আপ, আমি তো ভালোই আছি, আর তাছাড়া কোনো প্রবলেম হলে তো জিসান আমার যেই টেক কেয়ার করে। তারপরও আমি ওকে বলে দিয়েছি তুই একটু ডাক্তারের কাছে যাস। আর শোন, আজ আমি উঠি, অনেক বেলা হয়ে গেছে, তোর দুলাভাই চলে আসবে, আর সারাদিন তোকে আমি অনেক জ্বালালাম। কই জ্বালালে, ভালোই লেগেছে আমার, এরকম হুটহাট করে চলে আসবে। আই জিসান, আই জিসান, এই যে আপারা চলে যাচ্ছে তো, চলো আপা, বাবা চলো, আবার এসো কিন্তু, এরকম হুটহাট করে আসলে ভালোই লাগে। আচ্ছা তুই কিন্তু ডাক্তারটা দেখে আমাকে জানাবি। হ্যাঁ ঠিক আছে, আর ভালো থাকবি। হ্যাঁ আমার বেবি, আমি আমি আসছি। আরে আচ্ছা ঠিক আছে, আমি যেতে পারবো, তুমি ওর খেয়াল রাখো, ঠিক আছে? আমাকে জানিও। হ্যাঁ যেতে পারবে না কাপা? হ্যাঁ হ্যাঁ যেতে পারবো, তুমি ওর খেয়াল রাখো, আমাকে জানিও, ঠিক আছে? এই বাবা সাবধানে নামাই দিও, ঠিক আছে? ঠিক আছে। কেমন ফিল করছেন আপনি? আমার বেবিটাকে কি পাওয়া গেছে? অবশ্যই আপনার বেবিকে পাওয়া গেছে। আচ্ছা আপনার তো খেয়াল আছে আপনার কিছু টেস্ট আমরা করিয়েছিলাম নতুন করে, রাইট? টেস্টের রেজাল্ট এসেছে, আপনি কনসিভ করেছেন, তার মানে আপনি দ্বিতীয় বেবিরও মা হতে চলেছেন। কংগ্রাচুলেশনস। তবে আমি আপনাকে একজন নতুন গাইনোকোলজিস্টের কাছে রেফার করে দেব, তার কাছে গিয়ে আপনারা প্রপার ট্রিটমেন্ট নেবেন। ওকে থ্যাংক ইউ সো মাচ। Hope you all the best.
গেছো তুমি? কিকড কিকড সিরিয়াসলি কই? আমি তো পেলাম না। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.